হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিদঙ্ক ডট কম। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্নে আমাদের বলা আছে একটি অবকল সমীকরণ যা হলো এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি এক্স। তাহলে আমরা এখানে কি করতে পারি, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অর্থাৎ আমরা বোথ সাইডে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলাম উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এটিকে ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ডি এক্স বাই এক্স। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স বাই এক্স। তাহলে ডি অফ ওয়াই বাই এক্স ইকুয়াল টু রুট ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু ডি এক্স বাই এক্স। তাহলে ডি ওয়াই বাই এক্স ইকুয়াল টু রুট ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডি এক্স বাই এক্স। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডি অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডি এক্স বাই এক্স। সমাকলন করে পাই। তাহলে আমরা যদি এখানে বোথ সাইডে সমাকলন করি, তাহলে আমরা এখানে কি পাবো, ইন্টিগ্রেশন ডি অফ ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি এক্স বাই এক্স প্লাস কে। ধরি কে হলো ধ্রুবক, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লগ ই টু দি বেস মড ওয়াই বাই এক্স প্লাস রুট ওয়ান প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস, এর জায়গায় আমরা কি লিখতে পারি, লগ ই টু দি বেস সি। ধরি কে ইকুয়াল টু লগ ই টু দি বেস সি হলো ধ্রুবক, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, লগ ই টু দি বেস মড ওয়াই বাই এক্স প্লাস রুট ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস লগ ই টু দি বেস সি। তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, লগ ই টু দি বেস মড ওয়াই বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস লগ ই টু দি বেস সি। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, লগ ই টু দি বেস ওয়াই বাই এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস লগ ই টু দি বেস সি। তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি, লগ ই টু দি বেস মড ওয়াই প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু লগ ই টু দি বেস মড এক্স প্লাস
log e to the base c. তাহলে আমরা এটিকে কি লিখতে পারি, log e to the base mod y plus root x square plus y square divided by mod x equal to log e to the base mod x plus log e to the base c. তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, log e to the base mod y plus root x square plus y square minus log e to the base mod x equal to log e to the base mod x plus log e to the base c. তাহলে আমরা এখানে কি লিখতে পারি, log e to the base mod y plus root x square plus y square equal to, ঠিক আমরা এভাবে লিখতে পারি, log e to the base mod x plus log e to the base mod x plus log e to the base c. তাহলে এখান দিয়ে আমরা কি পাচ্ছি, log e to the base mod y plus root x square plus y square equal to 2 log e to the base mod x plus log e to the base c. এবার যদি আমরা দেখি, একটি কনস্ট্যান্ট এখানে বাইরে log এর সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে সেটি আমাদের কি হয়ে যাবে, পাওয়ারে চলে যাবে, তাহলে log e to the base mod y plus root x square plus y square equal to log e to the base x square plus log e to the base c. তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, log e to the base mod y plus root x square plus y square equal to log e to the base x square into c. তাহলে এবার যদি আমরা এখান থেকে বোথ সাইড থেকে log কে এলিমিনেট করে দিই, mod y plus root x square plus y square equal to, ঠিক আমরা কি লিখতে পারি, x square into c, x square into c, যেটিকে আমরা রিয়ারেঞ্জ করে কি লিখতে পারি, মড ওয়াই প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স স্কোয়ার, যেখানে আমরা কি বলতে পারি, সি সমাকলন ধ্রুবক, সি সমাকলন ধ্রুবক। তাহলে এখান দিয়ে আমরা ফাইনালি কি পেলাম, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান মড ওয়াই প্লাস root x square plus y square equal to c x square, যেখানে c আমাদের সমাকলন ধ্রুবক, c হলো আমাদের সমাকলন ধ্রুবক। তাহলে এটি আমাদের এখানে বার করতে বলা হয়েছে, তো এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।